জয় মা। আমাদের আজকের নিবেদন সতীপীঠের ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ, কারোর মতে ৫১ পীঠের শেষ পীঠ, বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত। বোলপুর থেকে ৯ কিমি অদূরে বোলপুর লাভপুর রোডের ওপর অবস্থিত কঙ্কালীতলা। আজ আমরা কঙ্কালীতলা মন্দির দর্শনে এসেছি। তো আমরা মন্দির প্রবেশ পথের দিকে এগিয়ে চলেছি। মন্দিরের ইতিহাস জানার পূর্বে আমরা আগে জেনে নেব সতীপীঠ আসলে কি। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের স্ত্রী সতী, তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ করার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি পিতৃগৃহেই যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনায় ভগবান শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ ৫১টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পড়েছিল। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গে এই রকম একাধিক শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে অন্যতম বীরভূম জেলার বোলপুরের কঙ্কালীতলা মন্দির। আমরা এখন কঙ্কালীতলায় মা দুর্গা সতীপীঠের এক অন্যতম পীঠ, এখানে মায়ের কঙ্কাল পড়েছিল। আমরা এখন সেই কঙ্কালীতলায় এসেছি আজ মাকে দর্শন করব বলে। চলুন আমার সঙ্গে, আপনারাও আজকে দর্শন করবেন। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে কঙ্কালীতলা মন্দিরের সতীর কঙ্কাল পড়েছিল, সেই কারণেই এই পীঠের নাম হয় কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ অনুসারে এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। তবে মন্দিরের সেবায়িত ও স্থানীয় তন্ত্র সাধকেরা মনে করেন যে এখানে সতীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল বলেই এই স্থানের নাম কঙ্কালীতলা। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কোপাই নদী। পুরাণ মতে এই স্থানের পূর্ব নাম ছিল কাঞ্চি। এখন আমরা মন্দিরের গর্ভগৃহের সম্মুখে প্রবেশ করেছি। আমরা এখন মাকে দর্শন করব। দেবী এখানে পটচিত্রে পূজিতা হন। এখানে দেবীর নাম দেবগর্ভা এবং দেবীর রক্ষক ভৈরবের নাম রুরু। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড বা পুকুর রয়েছে। এই কুণ্ডটির সঙ্গে নাকি বহু মাহাত্ম্য লুকিয়ে আছে। কুণ্ডের মধ্যে কয়েকটি পাথরের খণ্ড আছে। এই পাথরের খণ্ডগুলিকে সাধকরা সতীদেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন। এই পাথরের খণ্ডগুলি ২০ বছর অন্তর কুণ্ড বা পুকুর থেকে তোলা হয় পূজা অর্চনের জন্য। এই পুকুরের জলে কেউ হাত পা বা মুখ ধুতে পারে না, শুধুমাত্র মাথায় স্পর্শ করা যায়। পূজোর সময় পুনরায় কুণ্ডের জলে সেই পাথরগুলিকে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা, সেই কারণে
পর্যটকদের কাছে এই স্থান বেশ আকর্ষণীয়। এখানে মায়ের নিত্য ভোগ রান্না করা হয় এবং পর্যটকেরা সেই ভোগ কিঞ্চিত অর্থের বিনিময়ে কুপন সংগ্রহ করে এই ভোগ পেতে পারেন। ভোগ খাবার কুপনের মূল্য 50 টাকা। আপনারা মন্দিরের ভিতরে এবং মন্দিরের প্রবেশপথের পূর্বে দুই জায়গাতে এই ভোগ পেতে পারেন। মন্দির কর্তৃপক্ষের দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা আগে থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন। এখানে যারা ইচ্ছুক তারা এখানে ভাণ্ডারা প্রদান করেন। ভাণ্ডারার প্রসাদ পাওয়ার জন্য কোনো রকম কুপন সংগ্রহ করা বা মূল্য দিতে হয় না। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আপনাদের কাছে মন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। এক্ষণে এই মন্দির দর্শনের পথ নির্দেশিকা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া বা শিয়ালদহ থেকে রামপুরহাট গামী ট্রেনে বোলপুর বা প্রান্তিক স্টেশনে নেমে টোটো বা অটোতে করে পৌঁছে যেতে পারবেন কঙ্কালীতলা মন্দির। রাত্রিবাসের জন্য মন্দিরের নিকটবর্তী বিভিন্ন হোটেল বা আবাসিক পেয়ে যাবেন। এছাড়াও বোলপুর বা প্রান্তিক স্টেশনের নিকটবর্তী বহু হোটেল আছে রাত্রিবাসের জন্য। ভিডিওটি শেষ করার পূর্বে বলে যাই, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনাদের নিকটবর্তী জনের সঙ্গে, এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আগামী দিনে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। মন্দির থেকে ঠিক বেরিয়েই মন্দির ঢুকবার রাস্তার পূর্বেই পড়বে একটি শিবের মন্দির। তো চলুন আমরা এই শিবের মন্দির দর্শন করব। এর পাশেই রয়েছে পার্কিং প্লেস, যেখানে আপনারা বাইক বা চার চাকা যে সমস্ত গাড়িতে আসবেন সেগুলোকে রাখতে পারবেন এই শিব মন্দিরের ঠিক পাশেই। আমরা এখন এখানকার শিব মন্দির দর্শন করছি। খুব সুন্দর মন্দিরটি। এখন পূজা চলছে, বাবার মাথায় জল ঢালা চলছে। যেতে যেতে এই কথা বলে যায় যে এখানেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা এই মন্দিরের বাইরেও প্রসাদ কুপন সংগ্রহ করে প্রসাদ পেতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।